আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সবগুলো রোজায় অনেক ভালো যাচ্ছে। আজকে আরও একটা রমজানের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি ভালো লাগবে। আগামীকাল আমার বাসায় ছোট করে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে কাছের কিছু বন্ধুবান্ধব নিয়ে। আমি এর আগের ভিডিওতে ইফতার দাওয়াত প্রিপারেশনের ভিডিওটা শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন এবং কমেন্ট করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো ইফতার পার্টির পরের দিনের ব্লগটা আজকে শেয়ার করছি। আমি আগের দিন থেকেই মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম, তাছাড়া কিন্তু একা হাতে সম্ভব হয়ে ওঠে না। তো রাতের বেলায় মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি বিছানা ঘরটরগুলো, আরও সব কিছু যদিও এলোমেলো করে ফেলে। দেখছো বিছানাটা গুছাতে না গুছাতে এই অবস্থা। এখানে কে ঘুমাবে? তুমি? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আগের সারাদিনই টুকিটাকি কাজকর্ম করেছি এবং রাতের বেলায়ও কিছু রান্নাবান্না করে রাখছি যাতে সকাল থেকে খুব ঝামেলা না হয়। এই ছোলাটা আমার আগে থেকেই ভেজানো ছিল এবং সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা ছিল, তো সেটাই রান্না করে নেছি। রাতে ঘুমানোর আগে ছোলাটাও রান্না করে রেখেছি যাতে সকালবেলায় রান্নার ঝামেলাটা একটু কমে যায়, কারণ আরও অনেক কিছু রান্না থাকবে। তো ছোলাটাও রাতে মোটামুটি রেডি করে নেছি, আর সাথে আমি হালিমের যে মাংস সেটাও কিন্তু রান্না করে নেছি পাশের চুলায়। চুলার কাজটা মোটামুটি হালকা পাতলা গুছিয়ে এসে এদিকে ভাবলাম, আমি পেস্ট্রি শীটগুলো বের করে নিয়েছি যেহেতু আগে, তো পেস্ট্রিগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিছু চিকেন রান্না করে নিয়েছি, এখন প্যাটিসগুলো রেডি করে রাখবো এবং নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে পরের দিন বেক করার আগে আমি বের করে বেক করে নিতে পারি। তো প্যাটিসের পুরগুলো দিয়ে সবগুলো প্যাটিসও আমি রেডি করে নিয়েছি, আর প্যাটিসগুলো রেডি থাকলে পরের দিন বেক করতে সুবিধা হবে। সবগুলো প্যাটিস চিকেনের পুর দিয়ে তারপরে আমি রেডি করে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখেছি যাতে আমি পরের দিনই বের করে নিতে পারি। চাইলে ডিপ ফ্রিজেও রাখা যাবে, তবে আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম, পরের দিনই যেহেতু ব্যবহার করা হবে। মোটামুটি রাতের সবগুলো কাজ গুছিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সেহরিতে উঠতে হবে। সেহরিতে উঠে আবার সকাল সকাল উঠতে হবে রান্নাবান্নার জন্য। তো রাতের কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে পরের দিন সকালে উঠে আবার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আমি এখন হালিমটা রান্না করে নিচ্ছি, আর এই যে গরুর মাংস এটাও আমি আগের দিন হাফ ডান করে রেখেছিলাম, বাকিটা এখন করে নিচ্ছি। হালিমের মাংসটা যেহেতু আগের দিন কুক করা ছিল, তো হালিম করতে আর খুব একটা বেশি সময় লাগবে না। ডালটাও আমি সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে এখন হালিমটাও রান্না করে নেছি, পাশের চুলায় মাংসটাও হয়ে যাচ্ছে। মোটামুটি কাজ কিন্তু প্রায় শেষের দিকে, আর বাকি কাটাকাটি থাকবে এবং ইফতারের আগে কিছু ভাজাভাজির কাজ থাকবে। তো হালিমটা চুলায় আমি আস্তে করে দিয়ে রেখেছি, আর এইদিকে গরুর মাংসটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। শেষে কাঁচা মরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এগুলো বিফ কিমা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি কিছু চাপলি কাবাব বানানোর জন্য, আর দই বড়া বানানোর জন্য ব্যাটারটাও কিন্তু আমি একটু মাখিয়ে রেখেছিলাম। এই যে মোটামুটি এটা অনেকটা টাইট হয়ে গিয়েছে, পানি দিয়ে কতক্ষণ মাখিয়ে রাখার পরে তারপরে কিন্তু দই বড়ার বড়াটা ভাজতে হয়। তো এটা অনেকটা ফুলে উঠেছে, এখন দই বড়ার বড়াটা ভেজে নিব আর একটু পরে কিমাটাও মাখিয়ে রাখবো। আর এদিকে আমি কিছু পাটিসাপটা পিঠা বানাবো, তো পাটিসাপটার পিঠার যে ব্যাটার সেটাও আমি মাখিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আস্তে আস্তে বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি, কারণ চুলার মোটামুটি কাজ অনেকটা শেষ হয়ে গিয়েছে, মানে বড় রান্নাগুলো প্রায় শেষ, এখন ছোট ছোট এই ধরনের রান্নাগুলোই বাকি। দই বড়ার বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপর এটাকে আবার পানিতে ভিজাতে হবে, তারপরে দইয়ের মধ্যে ভিজাতে হবে। তো এটাও কিন্তু একটু লেন্দি প্রসেস, তো ভাবলাম এটা একটু আগেই করে নেই, এটা যেহেতু আগে থেকে করে রাখা যাবে। আর যেগুলো আগে করে রাখার সেগুলো সকাল সকাল থেকেই মোটামুটি শুরু করে দিয়েছি যাতে এগুলো রেখে দিলে ইফতারের আগে কোনো ঝামেলা না হয়। আর এই যে এগুলো হচ্ছে প্যাটিস যেটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম, এখন উপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি।
ইফতারের 1 ঘন্টা আগে থেকে ভাজাভাজি শুরু করেছিলাম, কারণ অনেকগুলো ভাজাভাজি থাকবে, একটু আগে থেকে শুরু না করলে ভেজে শেষ করা যাবে না। তো আমি আগে সামোসাগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি হালিমের বার্গারটাও দিয়ে নিয়েছি, আর এদিকে আলিনার বাবা ফ্রুটসগুলো কেটে দিচ্ছিল। আমি এদিকে কিছু বেগুনও কেটে রেখেছি বেগুনি বানানোর জন্য, বেগুনের যে বেসন সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে চিকেন ললিপপ, চিকেনটা আমি রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে ছিল, সেটা বের করে নিয়েছি। ললিপপগুলোও এখন ভেজে নিতে হবে। কাটাকাটিটা একটু আগে থেকে শুরু করেছি, কারণ অনেকগুলো ফ্রুটস কাটতে হবে, তো আলিনার বাবা হেল্প করছিল এই কাজে। আমি কিমাটাও কিন্তু মাখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে দই বড়ার জন্য টক, যেটা বানাতে হয় সেটাও আমি রেডি করে নিলাম। শরবতটাও বানানো শেষ, আর এদিকে চুলায় কিন্তু ভাজাভাজিও চলছে একই সাথে। আমার ভাজাভাজি করতে করতেই কিন্তু গেস্টরা আসা শুরু হয়ে গিয়েছে, দুই একজন চলে এসেছে। আর এইদিকে আমাদের সীমা ভাবি একটা কুনাফা বানিয়ে নিয়ে এসেছে, সাথে উনি একটা পুডিংও নিয়ে এসেছে। এটা হচ্ছে ভাবির স্পেশাল পুডিং, ভাবির পুডিং এর আগেও আমি দেখিয়েছি, অনেক মজা হয় ভাবির পুডিং। সবসময় আমরা ভাবির পুডিং খেতে খেতে নিজেরাই পুডিং বানানো ভুলে গিয়েছি। এদিকে কিন্তু আমি ওভেনে পেস্ট্রিগুলো বেক করার জন্য দিয়ে দিয়েছি, আর উপরে এদিকে রান্নাও হচ্ছে। সবাই কি ব্যস্ত, একসাথে হয়ে কি ব্যস্ত, আহা আর ও কালকে থেকে ওয়েট করছে, মাম্মা ওদের এত সময় লাগছে কেন? আর কি বেশি খুশি, আলহামদুলিল্লাহ সব রান্না মোটামুটি শেষ, এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ইফতারের এখনও আধা ঘন্টার বেশি সময় আছে, তো ভাবলাম টেবিলটা গুছিয়ে নেই যাতে শেষবেলায় আর কোনো তাড়াহুড়া না হয়। যদিও সব কিছুই অনেক আগে থেকে শুরু করেছিলাম এবং সব কিছু আগেই শেষ হয়ে গিয়েছিলো, রান্না বান্না কাটাকাটি যত কিছু ছিল, তো টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম সবাই একটু একসাথে বসে থাকা যাবে, ইফতারের আগে সবাই টেবিলে বসলেই হবে। তো এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি, বাচ্চারা কিন্তু বাচ্চাদের মতো খেলাধুলা করছে, আর আমরা বড়রা এই কাজগুলো করে নিচ্ছিলাম, ভাবিরা হেল্প করছিল, সাথে আলিনার বাবাও হেল্প করেছে, শরবতগুলো সে সব গ্লাসে ঢেলেছে। আর এটা হচ্ছে আমার বানানো দই বড়া, তো দই বড়ার উপরে টকটা দিয়ে দেওয়া হচ্ছিল, ভাবি দিয়ে দিচ্ছে। টকটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে, আরও ঘন করলে দেখতে বেশ ভালো লাগতো। আর এই যে চিকেন ললিপপ ছোলা ভোনা যেটা রাতে করেছিলাম, দিনের বেলায় আমি এটাকে আরও একটু গরম করেছি চুলায়। খেজুর, পাটিসাপটা পিঠা, ভাবির পুডিং আর কিছু ফ্রুটস কাটা হয়েছিল, সেটাও প্লেটে আমি সাজিয়ে দিয়েছি। স্প্রিং রোল ছিল, সামোচা ছিল, ভাবির কুনাফা, চাপলি কাবাব, সাথে আমি ফালুদা বানিয়েছিলাম। আর হালিমটা পরে দিব, এই জন্য চুলায় আস্তে করে রেখে দিয়েছি, এটা নামাজের পরে দিলে আরাম করে খাওয়া যাবে, একসাথে এত কিছু খাওয়া যায় না। তো এখন শরবতটা ঢেলে নেওয়া হচ্ছে, আজকে দই দিয়ে আর ট্যাং দিয়ে আমি শরবত বানিয়েছি, সেটা ইফতারের জন্য দেওয়া হচ্ছে। ভাইয়ারা এদিকে বসে গল্প করছিল, আর আমরা পাশেই এখানে টেবিলটা রেডি করছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, সবাই মিলে একসাথে বেশ মজা করে ইফতার করলাম। এখন ইফতারের প্লেটগুলো রেডি করা হচ্ছে, সবার জন্য একটা একটা করে প্লেট সব কিছু দিয়ে সাজানো হচ্ছে। একটু আগে থেকে এগুলো না গুছালে আবার ইফতারের সময় একেবারে একই সাথে টেবিলে তাড়াহুড়া লেগে যাবে, এই জন্য ভাবি এবং আলিনার বাবা দুজনে মিলে প্লেটগুলোও রেডি করে নিচ্ছিল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো মতো সবাই মিলে একসাথে ইফতার করলাম, বাচ্চারাও খুব এনজয় করলো, আমাদের কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে। তো এটাই ছিল আমাদের বাসায় ইফতার আয়োজন এবং সবাই মিলে একসাথে ইফতারের ভ্লগ। আশা করছি ভালো লেগেছে, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।